হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজও লেট করে উঠলাম ওই মেডিসিনের এফেক্ট। তো আজকের ওয়েদারটা বেশ ভালো, সো আমি অলরেডি মেশিন চালিয়ে দিয়েছি, বাট আমার টেনশন হচ্ছে যে কাপড়গুলো শোকাবে কি না। আর দেখো আজকে ও একটু ডাইনিংটাও ঠিক করে দিয়েছে, হল ফল দিবার টিবার সব ঠিক করে দিয়েছে। তো যাই হোক, বুঝতে পারছি অ্যাকচুয়ালি না, আমি ডক্টর বলেছিল যে যতটা মানে ফ্র্যাকচারটা জুড়বে আস্তে আস্তে তত আমার পেনটা একটু বাড়বে, একটু বেড়েছে, রাতের দিকে একটু বেশি হচ্ছিলো, ভোরবেলার দিকেও খুব হচ্ছিলো পেনটা। তো যাই হোক, এবার ব্রেকফাস্ট করবো, সকালে মেডিসিন খেয়ে নিয়েছি ব্রেকফাস্টে। ব্রেকফাস্টে আছে এই দুধটা, এর সাথে সোনু একটু ব্রেড শেকছে। তো আজকে ব্রেড আর এই দুধই হবে ব্রেকফাস্ট, আর সোনু বলেছে মুসলি খেয়ে নেবে। একটু গরম গরম লাগলে না, মানে চা তো খাচ্ছি না, তো এই দুধটা যেহেতু একটু গরম আছে তো ভালো লাগছে। আর কেন জানি না মানে ঠান্ডা লেগে যাচ্ছে, দু তিন দিন ভোরবেলা উঠলেই দেখছি চোখ গলা সব মানে ভারী ভারী, গলাটা বসে গেছে, এরকম একটা ফিল হচ্ছে। যদিও ওয়েদারটাও ওরকম টাইপেরই হয়েছে, তো মা বলছিল কলকাতায় নাকি গরম আছে তাও, বাট আমাদের এখানে না সত্যি খুব সুন্দর ওয়েদার হয়ে গেছে। আজকে তো বৃষ্টি আসবে, জানি না কী করে কাপড়গুলো শুকোবে। আমি তো এখন আরও দৌড় দৌড় উল্টে পাল্টে নিয়ে আসতে পারছি না, ওরও মিটিং চলছে, কী হবে কে জানে। দেখো তোমরা জাস্ট ওয়েদারটা, আর বাকি যে কিচির মিচির শুনছিল না সকালে, এই দেখো এই বাচ্চারা এই গ্রাউন্ডে খেলছে। আমার এটা খুব ভালো লাগে, খুব এনজয় করি আমি এটা, তো টাইম পাস হয়ে যায়। আগে যখন রান্না করছিলাম মানে করতাম, ওদের স্কুল তো মাঝে ছুটি ছিল আগে, ইন দ্য সেন্স ওদের স্কুল ছুটি করার আগে, তো তখন না রান্না করতে করতে বেশ এদেরকে খেলতে দেখতাম। আরও পুচকে পুচকে বাচ্চারাও এসে খেলতো, জানো তো, তো বেশ ভালো লাগতো। যেটা দেখাচ্ছিলাম দেখো ওয়েদারটা আজকে বেশ ভালো ওয়েদার, এটা হচ্ছে ওদের স্কুলটা। তো বেশ ভালো লাগে বাচ্চারা এরকম খেলে, নিজের কথা মনে পড়ে, মানে একেবারে ছোটবেলার কথা মনে পড়ে যায়। দুপুরের লাঞ্চে আর কী ছিল, ভাত ডিমের অমলেট করেছে সোনু এখানে দুটো, একটা একটু মোটা করেছে যাই হোক, আর এখানে একটু মসুরির ডাল সেদ্ধ কাঁচা লঙ্কা কাঁচা সর্ষের তেল দিয়ে, আমার তো এটা খুবই ভালো লাগে। যাই হোক, এই ছিল আজকের লাঞ্চের আইটেম, বেশি কিছু আর হয়নি, বুঝতেই পারছো আমার শরীরটা ভালো নেই, ওরও কেটি চলছে, তার মধ্যে রান্নাবান্না তো একটু চাপ হয়েই যায়। জানো তো খুব ইচ্ছে করলো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, শরীর খারাপ হলে আমাদের মায়ের কাছে যেতে খুব ইচ্ছে করে। হস্টেলে যখন থাকতাম, যখন হিমাচলে জব করতাম, একটু কিছু হলেই মনে হতো যেন মায়ের কাছে যাই, মাকে জড়িয়ে শুই। এখন তো আর ওটা হয় না, মায়ের কাছে থাকলে হয়তো হতো, বাট হ্যাঁ এটা বলবো হাজবেন্ড যদি একটা ভালো মানুষ হয় তাহলে এই কমিটা একটু হলেও মিটে যায়। জানো সোনুর কথাই বলছি, এই যে আমার শরীর খারাপ, এর আগেও যতবারই আমার সার্ভাইকাল পেন হয়েছে ও কিন্তু যথেষ্ট খেয়াল রেখেছে। হ্যাঁ ছেলে মানুষ একটু খিটখিটে হয়ে যায় মাঝে মাঝে, বাট স্টিল এবার কিন্তু আমার খুব খেয়াল রেখেছে। এটা একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম টেবিল রানার, তো অনেকদিন হলো টেবিল রানার আমার এই একটাই ছিল, আরেকটা আছে যে, বাট ওটা না একটু মানে ক্রুশের কাজ করা হেভি, তো ওটাকে ওয়াশ করা শোকানো একটু ডিফিকাল্ট, তো ওটা এখনও পর্যন্ত আমি ইউজ করিনি, দেখিয়ে দেবো অন্য একদিন। বাট এটা কটনের মধ্যে, এই সেম মেটেরিয়াল যেটা দেখতে পাচ্ছ মাল্টি কালার, বাট আমি একটু হোয়াইট টাইপের এনেছি, মানে ভালো লাগে হোয়াইটটা সবার সাথে যায়, আর আমার তো ফেভারিট বলতেই পারো হোয়াইট আর ব্ল্যাক। তো যাই হোক এই হোয়াইট গ্যাসেটা আমার খুব ভালো লেগেছিলো, আর এটা একটু অফারে ছিল, তো অনেকদিন ধরেই অ্যাড টু কার্ট করে রেখেছিলাম, বাট অফারে এটা নিয়ে নিয়েছি। আর তোমরা জানোই আমার ঘর সাজাতে খুব ভালো লাগে, বাট পায়ের তো এই অবস্থা, জানি না কত কী সাজাতে পারবো, একটু ভেবেছি একটু সাজিয়ে গুছিয়ে একটা ভিডিও করার, তো দেখা যাক কবে করি। রাতের ডিনারে সোনু মাগিয়েছিল এই কলকাতা স্টাইল বিরিয়ানি। তোমাদের আগেও বলেছি যে ব্যাঙ্গালোরে কলকাতা স্টাইল বিরিয়ানি পাওয়াটা একটু ডিফিকাল্ট, মাঝে একটা যাও আমরা রেস্তোরাঁ খুঁজে পেয়েছিলাম সেটাও উঠে গেছে। তো যাই হোক এটা দেখে তো মনে হচ্ছে ভালো, স্মেলটা ঠিক কলকাতা স্টাইলই এসেছে। তো সোনু জানি না কেন ও দুটো এগ অ্যাড করে দিয়েছে, অলরেডি আজ দুপুরে অমলেট দিয়েই ভাত খাওয়া হয়েছে, তাও আবার পাঁচখানা ডিমের অমলেট হয়েছিল,
আপু আবার রাতে দুটো বয়েল এগ বিরিয়ানির সাথে প্লাস দুটো এগ ডেবিলটা যদিও আমি বলেছিলাম যে আমি খাবো, আমার জন্য একটা মানে অর্ডার দিও, তো দুটো অর্ডার দিয়েছে, ও একটা খাবে, বাট এই সেদ্ধ ডিম দুটোর কথা আমি বলতে পারছি না, বিকজ আমি তো আর এত ডিম খেলে রাতে সহ্য করতে পারবো না। তো যাই হোক, টেস্টটা খুব ভালোই ছিল বিরিয়ানির, তার সাথে আলুও দিয়েছিল, কলকাতা স্টাইল বিরিয়ানি, আলু না হলে কি চলে? তো ভালো ছিল, ঠিকঠাক লাইটের মধ্যে ভালোই ছিল বিরিয়ানিটা। এই ডিনার করে উঠলাম, দেখলেই তোমাদেরকে দেখালাম আমি যে বিরিয়ানি এনেছিল, খুব লাইট ছিল, ভেবেছিলাম ভালো হবে না, এখানে যেমন গ্রেভি একটু বেশি থাকে ওরকম হবে, তো বাট ওরকম ছিল না, একটু লাইট ছিল। আর সোনু ভুল করে একটা এক্সট্রা এগও অ্যাড করে দিয়েছিল, আর আমি তো বলেই ছিলাম যে আমি একটু এগ চপ খেতে, আজকে এগ ডাবিল খেতে ইচ্ছে করছে, বহুদিন খাইনি তো, আজ সারাদিন বহুত এগ খাওয়া হয়ে গেলো, দুপুরে লাঞ্চেও এগ, আবার এখনও এগ। তো যাই হোক, বাট লাইট ছিল, বিরিয়ানিটা ঠিকঠাক ছিল, বাট কী বলতো আমি তো পারছি না, আর ওর যেহেতু মিটিং ফিটিং থাকে তো ও রাত্রেবেলাটা আর ওরও হয়ে উঠছে না, বুঝতেই পারছি, বাট দেখি কোনো কুক পাই কি না। এর আগে যা যে মানে রান্না করতো মাঝে মাঝে, যখন খুবই সার্ভাইকাল পেন ছিল, তার টাইম হবে না, সে মানা করে দিয়েছে, তো দেখা যাক, খুঁজতেও এখন 5-7 দিন লেগে যাবে, তো কত আর কিনে খাবো। তো ভাবছি কালকে রাত্রে না মানে লাঞ্চেই সোনুকে বলবো একটু বেশি করে তরকারি বা কিছু করে দিতে, ডাল ফাল, যাতে রাতটা হয়ে যায়, বিকজ ডেলি ডেলি তো আর কিনে খাওয়া যায় না, আর ইচ্ছেও করছিলো না, আজকে তো আমার একদম ইচ্ছে ছিল না, বাট ও আমি বললাম ম্যাগি করে দাও, ম্যাগি খেয়ে নিই, বাট ও একদম ম্যাগি পছন্দ করে না, যদি আমিও ম্যাগিটা পছন্দ করি না, বাট স্টিল কি আর করা যাবে, ডেলি ডেলি বাইরে খাওয়ার থেকে তো এক আধদিন ম্যাগি খেয়ে নেওয়াটা বেটার। তো যাই হোক, ডিনার কমপ্লিট, ভালোই খেলাম, বাট ওই একটা প্লেটই আনিয়েছিলাম, আমি বলেছিলাম আমি পারবো না, মানে আমি ডাউটে ছিলাম যে দেবে কি না ওই ভালো লাইট ইয়েটা, ছিল লেখা কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি, বাট স্টিল আমি ডাউটে ছিলাম, কারণ এর আগে অনেকবার ঠকেছি। তো যাই হোক, এখন একটু কোল্ড ড্রিঙ্ক খাবো যাতে হজম হয়ে যায়, ভালো লাগছে না, মানে একেই এই পেন, পায়ের পেন, তার উপর আবার এই পেন হয়ে যাবে, তো একটু কোল্ড ড্রিঙ্কস খাই যাতে অ্যাসিডিটিটা কম না করে। বাকি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।